আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম ব্যাক উইথ আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের খুব মজাদার কোকোনাট ব্রেড তৈরি করে দেখাবো, যা আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং এটি আপনারা চাইলে সন্ধ্যার নাস্তায় বা সকালের নাস্তায়ও খেতে পারেন। তো চলুন আজকের এই মজাদার রেসিপিটি শুরু করা যাক। কোকোনাট ব্রেড তৈরির জন্য প্রথমে আমরা একটি ডো তৈরি করে নিব। তাই প্রথমে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন আমরা অ্যাড করব ইস্ট। আমি এখানে প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ ইস্ট নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1টি ডিম। এখানে অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা ডিম ইউজ করতে হবে। এখন সব কিছু উপকরণকে হাত দিয়ে একবার মিশিয়ে নিব। তারপর ডোটি তৈরি করতে আমরা এখানে পানির পরিবর্তে ব্যবহার করব দুধ। এখানে প্রায় 1 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি। সবটুকু দুধ একবারে ব্যবহার না করে এখানে অল্প অল্প করে দুধ অ্যাড করে নিব। তাহলে ডোটি পারফেক্টলি তৈরি করা যাবে, কারণ একবারে যদি আমরা সবটুকু দুধ দিয়ে দিই এবং ডোটি যদি খুব বেশি নরম হয়ে যায় তখন আমাদের ব্রেডটি পারফেক্টলি তৈরি হবে না। এক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। আমার আজকে ভিডিওটি যারা দেখছেন সবার কাছে অনুরোধ, সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এখন অ্যাড করে নেব প্রায় 100 গ্রাম পরিমাণ বাটার। বাটার দেওয়ার পর একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে ডোটি তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটারের পরিবর্তে আপনাদের হাত দিয়েও ডোটি তৈরি করতে পারেন, তবে সেক্ষেত্রে খুব ভালোভাবে মথে নিতে হবে, কারণ ডোটি যতটা ভালোভাবে মথা হবে ততটা পারফেক্টলি ব্রেড তৈরি হবে। ডোটি তৈরি হয়ে গেলে এর উপর নিচে ভালোভাবে মাখন লাগিয়ে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এরপর আমরা কোকোনাট ব্রেডের ভিতরে ইউজ করার জন্য একটি ফিলিং তৈরি করে নেব। তাই প্রথমে এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ বাটার। বাটার হালকা মেল্ট করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি। বেশি মিষ্টি খেতে যারা পছন্দ করেন তারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এরপর একটি স্প্যাচুলার সাহায্যে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ মিল্ক পাউডার। এখন এখানে প্রায় 1 কাপ পরিমাণ শুকনো নারিকেল কোড়ানো বা কোকোনাট ফ্লেক্স দিয়ে দিব। এই কোকোনাট ফ্লেক্স আপনারা চাইলে যে কোনো সুপার শপ থেকে কিনতে পারেন, এটি যে কোনো সুপার শপে অ্যাভেলেবেল থাকবে। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। প্রায় 1 ঘন্টা পর আমাদের ডোটা অনেকটা ফুলে গিয়েছে। এখন আমরা একটি ক্লিয়ার সারফেসে অয়েল লাগিয়ে তারপর ডোটি ভালোভাবে মুথে কয়েক ভাগে ভাগ করে নিব।
ছুরির সাহায্যে এখানে ভালোভাবে কেটে নিচ্ছি। এরপর ডোটি লম্বাটে আকৃতির ভাবে বেলে নিতে হবে। তারপর সেই তৈরিকৃত ফিলিংটি খুব ভালোভাবে স্প্রেড করে নেবো একটি স্প্যাচুলার সাহায্যে। ভিতরে ফিলিংটি যদি আপনাদের কাছে খুব বেশি ড্রাই মনে হয় তাহলে অল্প একটু তল দুধ দিয়ে এটি আরও সফট করে নেবেন। এখন এক পাশ থেকে ভালোভাবে রোল করে নিচ্ছি। রোল করা হয়ে গেলে কিছুক্ষণ জন্য ভালোভাবে ঘুরিয়ে নিব যাতে এটি খুলে না যায়। তারপর ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নিব। এরপর কেটে নেওয়া অংশ দুটিকে ক্রসের মতো রেখে দুই পাশ থেকে ভালোভাবে টুইস্ট করে নিব। এরপর এগুলোকে একটি প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় 30 মিনিটের জন্য বেক করে নিব। তবে বেক করার পূর্বে এগুলোর উপর এগ ইয়ক বা ডিমের কুসুম ব্রাশ করে নিব, তাহলে এর উপরের কালারটা অনেক সুন্দর আসে। কোকোনাট ব্রেড রেডি। এই রেসিপিটি এত মজাদার যা আপনাদের অবশ্যই মাসে একবার হলেও ট্রাই করা উচিত। অসম্ভব মজাদার এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এছাড়া আপনারা কেউ তৈরি করে থাকলে কেমন হয়েছে তা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের জন্য তাহলে বিদায় নিচ্ছি, নেক্সট আবার হাজির হবো মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল নাও টেক কেয়ার, আল্লাহ হাফেজ।